আমরা এখন আছি শম্ভুনাথ স্তূপে। এই মুহূর্তে আমি এই প্যানোরামিক সিটি ভিউটা দেখছিলাম, মাইন্ড ব্লোয়িং, তাই না? ইয়েস, একদমই তাই। একদম পুরো পুরো শহরটা দেখা যাচ্ছে এখান দিয়ে। এরপর আমরা চন্দ্রকোনায় যাব, চন্দ্রগিরি, রাইট। শুনছি সেখানে নাকি স্নোফল হচ্ছে, বছরে দুবার হয়। দেখা যাক আমাদের লাকটা কেমন, সত্যি হচ্ছে কিনা। একটু আগে এখান থেকে দেখা যাচ্ছিল যে ওখানে স্নোফল হচ্ছে, এখন পুরো লেগে ঢেকে গেছে। আর শম্ভুনাথ স্তূপ হলো এইটা। দেখতেই পাচ্ছেন এখানে বৃষ্টি হচ্ছে, ভিজে গেছি অলমোস্ট, ভিজি করে অনেকক্ষণ ধরে হচ্ছে, কালকে রাত থেকে আসছি। আর আমরা একটু আগে এই পুরো স্তূপটা সার্কেল করেছি, এই চক্রগুলোতে হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে। এরা কি বলে আমি ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, ভুটানেও করেছিলাম। এরপরে ওপাশে একটা উইশ পন্ড আছে, সেখানে কয়েন ফেলে উইশ করে, সেখানে যাব। তারপরে ওইদিকে আমাদের গাড়ি ওয়েট করছে, এখান থেকে সোজা চন্দ্রগিরি। চন্দ্রগিরি যাওয়ার কথা আমাদের পরে ছিল, কিন্তু যেহেতু স্নোফল হচ্ছে শুনলাম, সেজন্য ওটা আগে কমপ্লিট করে আসবো। সো আপাতত এই ভিডিওটা এখানেই, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে সব ভিডিওসের নোটিফিকেশন আপনার মোবাইলে চলে আসে।